মুহূর্তে স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার প্রতিবেদনটিতে যেমনটি বললেন যে বৃহত্তর একটা জোট গঠনের প্রক্রিয়া চলছে, আসলে কী হচ্ছে রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে বিএনপি নেতৃত্বাধীন জোটে? বিএনপি এই জোটের মূল উদ্দেশ্য যেটি বলছে যে ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধার, এই আন্দোলনের সাথে যারাই থাকবেন, সেটি বিএনপি জোট বলেন, বিএনপি জোটের বাইরে যারা রয়েছেন, তারাও এই আন্দোলনের সাথে থাকতে পারেন এবং সব দলকে নিয়েই একটি জোট করতে চান, এটাকেই বলছে যে বিএনপির বৃহত্তর আন্দোলনের জোট। এবং এই জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল অনেকদিন আগে থেকে, কিন্তু খুব একটা এগোচ্ছিল না। আমরা যখন দেখলাম যে জানুয়ারি ফেব্রুয়ারিতে বেশ কয়েকটি দলের সাথে তারা বৈঠক করেছেন এবং বিএনপি এই জোট গঠনের জন্য 3 সদস্য বিশিষ্ট দুটি কমিটি করেছে। একটি কমিটি হচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন, ওই কমিটিতে আছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আছেন, আরেকজন সদস্য রয়েছেন, মানে সবাই স্থায়ী কমিটির সদস্য। একটি কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির সহ সাথে যে 20 দলীয় জোট আছে তাদের সাথে আলোচনা করবে এবং ঐক্যফ্রন্ট যারা ছিলেন, ঐক্যফ্রন্টের শরিক যারা ছিলেন, তাদের সাথে আলোচনা করবে। আরেকটি কমিটি হচ্ছে যে এই জোটের বাইরে যে সমমনা বাম দল বলেন, ইসলামী দল বলেন, তাদের সঙ্গে আলোচনা করবে। আলোচনা করে বিএনপি যে আন্দোলন করতে চাচ্ছে সরকার পতনের আন্দোলনে, সেই আন্দোলনে সম্পৃক্ত করার সেটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা যদি বিএনপির বৃহত্তর জোটের বিষয়টি যদি প্রথম ইয়েটা দেখি, 3 জন সিনিয়র নেতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যেটি আমি বলেছি শুভাকাঙ্ক্ষী বুদ্ধিজীবীদের সহায়তা নেওয়া হচ্ছে। সেটি হচ্ছে যে বাম দলগুলো দ্বিধার মধ্যে আছেন বিএনপি জোটে যাবেন কি না, কারণ বেশ কয়েকটি ইস্যু রয়েছে, জামাত ইস্যু সহ বেশ কিছু ইস্যুতে তাদের সঙ্গে এখনও মতানৈক্য পৌঁছানো যাচ্ছে না, সেই কারণে বিএনপি তাদের সমমনা যে বুদ্ধিজীবী তাদের মাধ্যমে তাদের সাথে একটি লিয়াজো করা হচ্ছে। এরই মধ্যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে 30 দলের সঙ্গে বৈঠকও হয়েছে, 20 দলীয় জোটের শরিক সহ। আর কী ইস্যুতে আটকে আছে যেটি আপনি প্রশ্ন করলেন, মূলত 2টি বিষয়, একটি হচ্ছে যে জামায়াত ইস্যু, আরেকটি হচ্ছে আন্দোলনের রূপরেখা কী হবে। জামায়াত ইস্যু নিয়ে বিএনপি চাচ্ছে যে যেহেতু 20 দলীয় জোটে জামাত আছে, কিন্তু এই আন্দোলনের যে জোট, বৃহত্তর যে জোট হবে, সেই জোটে বিএনপি জামাতকে সম্পৃক্ত করতে তারা চাচ্ছেন না। তারা বিএনপির যে 20 দলীয় জোট সেখানে রেখে তাদেরকে কৌশলে জামাতকে পাশে রেখেই আন্দোলনটা তারা করতে চাচ্ছেন। এখানে একটি সমস্যা আছে, সেটি হচ্ছে দেখেন যে জামায়াতের সঙ্গে যদি বিএনপি সম্পর্ক শেষ করে তাহলে তারা 2টি বিষয় নিয়ে ভাবছেন। একটি হচ্ছে যে বিএনপির যে জোটগুলো রয়েছে 18 দল বা 20 দলীয় জোট, 20 দলীয় জোটের অনেক দলে কিন্তু জামাত ঢুকে গেছে, সেহেতু 20 দল থেকে যদি জামাতকে বের করে দেওয়া হয় তাহলে জোট প্রক্রিয়া নিয়ে প্রভাব পড়বে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই আন্দোলনের সাথে বিএনপি সম্পৃক্ত, জামাতকে সম্পৃক্ত করা না করা নিয়ে এবং আন্দোলনের রূপরেখা কী হবে সেটি, যেটি বিষয় হচ্ছে যে বিএনপি জোটের এবং জাতীয় ঐক্য ফ্রন্টের বেশ কয়েকজন নেতা তারা আলাদাভাবে বৈঠক করেছেন এবং তারা চাচ্ছেন জাতীয় সরকার, বিএনপি চাচ্ছে নির্দলীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার। তো তারা যদি বলছেন যে যদি সরকার আন্দোলনের মধ্যে পতন হয়ে যায় তাহলে কোন সরকারের অধীনে নির্বাচনটা হবে, সেটি নিয়ে কিন্তু একটি বিতর্ক দেখা দিয়েছে এবং মতের অমিল রয়েছে। যদিও বিএনপি নেতারা বলছেন যাহালাই লাউ তাহাই কদু, কারণ হচ্ছে সরকার পতন হলে একটি সরকার লাগবে, যে সরকার নির্বাচন করবে সেই সরকারটা যেন নিরপেক্ষ হয়, সকল দলের মতই একই যে একটি নির্দলীয় সরকার, সেটি জাতীয় সরকার হতে পারে বা নির্দলীয় সরকার হতে পারে। আর বিএনপির বৃহত্তর জোট নিয়ে কী ভাবছে সেটি আরেকটু বললাম, যে 20 দলীয় জোট যেটি আছে সেটি থাকবে, ঐক্যফ্রন্টও থাকবে এবং এর পাশাপাশি সমমনা বাম দল বলেন, ইসলামী দল বলেন, তাদের সম্পৃক্ত করার একটা চেষ্টা থাকছে। আর যেটা বললাম ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের মূল লক্ষ, নির্দলীয় এবং জাতীয় সরকার একই বিষয়, যেটি আমি বললাম জাহালাও তাই কদু। আর বৃহত্তর জোটের আন্দোলনে সরকার পতন হবে তারা আশা করছেন এবং তারা একটি রূপরেখা তৈরি করবেন, বিভিন্ন দলের সাথে আলোচনা করবেন, আলোচনা করে একটি প্রতিবেদন তৈরি করবেন, সেই প্রতিবেদনটি স্থায়ী কমিটিতে অনুমোদন পাবে, অনুমোদন পাওয়ার পরে তারা এক দফা আন্দোলনে যাবেন। বিএনপি তো এটা ভাবছে, হ্যাঁ, এবং এর মধ্যে আমরা যেটা দেখছি যে 14 দল ইতোমধ্যেই সরকারের সাথে একসাথে জোট করেছে, 20 দল বিএনপি তাতে, 34 দল হয়ে গেল, এর বাইরে আসলে খুব বেশি নিবন্ধিত দল নেইও। তাহলে এই যে জোটের কথা বলছে বৃহত্তর জোট, এ বিষয়ে 14 দলে তারা কী ভাবছেন, কী বলছেন? এই প্রশ্নের উত্তরটা দেব, তার আগে একটি কথা বলে নেই যে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, তিনি একটা কথা বলেছেন যে কিছু দল আছে যে স্বামী স্ত্রী মিলে একটি দল, এবং বিএনপির যে 20 দলীয় জোট, এই জোটের মূলত দলের সংখ্যা কিন্তু 14টি,
আর তিনটি দলের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া মুশকিল। একটি দল তো বেরো হয়ে গেছে, বেরো হয়ে গেছে, এবং একটি দলের মহাসচিব চেয়ারম্যান দীর্ঘদিন ধরে দেশের বাইরে, এবং তাদের অনেকেরই আছে যে তাদের কার্যালয়ে নাই। সেই হিসাবে অলি আহমেদ বলছেন যে তাদের সাথে আলোচনা করে সময় শুধু নষ্টই করা হবে, আন্দোলনের পথে আর যাওয়া হবে না। আর চোদ্দ দল কী ভাবছে সেটি যদি একটু বলি, চোদ্দ দল ভাবছে যে জোট গঠন প্রক্রিয়া সফল হবে না। এর আগে ঐক্যফ্রন্ট করেছিল নির্বাচনের আগে, সেটি যেমন ব্যর্থ হয়েছে, এবারও আন্দোলনের জোট গঠন প্রক্রিয়া বিএনপির সফল হবে না। আন্দোলনের নামে সহিংসতা হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে, উন্নয়ন ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এবং বিএনপি জোটের আন্দোলন মোকাবেলায় মাঠে থাকবে চোদ্দ দল। এটি একেবারে স্পষ্ট করে বলেছেন যে বিএনপি যখন বৃহত্তর জোটের কথা ভাবছে এবং তাদের মধ্যে নানা ইস্যুতে এখনও অমিল রয়েছে, তারা একই প্ল্যাটফর্মে আসতে পারছে না, কিন্তু চোদ্দ দল এদিক দিয়ে এগিয়ে তারা একতাবদ্ধ হয়েছেন এবং আগামী নির্বাচন এর প্রস্তুতিও কিন্তু নেওয়া শুরু করেছেন। এই চোদ্দ দলের মধ্যে কে কতটি আসন পাবে সেটি নিয়েও কিন্তু দর কষাকষি শুরু করে দিয়েছেন, সেদিক দিয়ে বলা চলে যে চোদ্দ দল অনেকটা এগিয়ে। চোদ্দ দলের যে তিন নম্বর জায়গাটি দেখতে পাচ্ছি, উন্নয়ন ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে হবে, আগের দুটি নির্বাচনেও কিন্তু এই বিষয়টিকে সামনে রেখেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবং আরেকটা শেষ প্রশ্ন আপনাকে করতে চাই, যে বিএনপি যে আন্দোলনের কথা বলছে, তাদের আগের যে আন্দোলনগুলো ছিল সেগুলো একটা তো কিন্তু সফল হতে পারেনি, তাহলে আন্দোলনের রূপরেখা কি চেঞ্জ করবে কিনা, কিছু জানিয়েছে কিনা এই বিষয়ে? এখন আন্দোলনের রূপরেখা কি হবে, নেতৃত্বে কে থাকবেন এবং জনগণকে সেই আন্দোলনে কিভাবে সম্পৃক্ত করবেন, এই বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার হয় নাই। আর পরিষ্কার না হওয়ার কারণেই যত মতের অমিল হচ্ছে বা এই যে বৃহত্তর ঐক্য জোট গঠনের যে প্রক্রিয়া সেটি কিন্তু এগোচ্ছে না, যদিও বিএনপি নেতারা আশাবাদী সকল অমিল দূর হবে এবং একটি প্ল্যাটফর্মে এসে সরকার বিরোধী আন্দোলনে তারা খুব শীঘ্রই যাবেন। জি, অনেক ধন্যবাদ আব্দুল, আপনাকে ভবিষ্যৎই বলে দেবে আসলে রাজনীতির গতিপথ কোন দিকে যাচ্ছে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন, জানাচ্ছিলেন যে বিএনপির যে বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া চলছে এবং তার বিপরীতে চোদ্দ দল কী বলছে সে বিষয়ে বিস্তারিত দেখ